আসসালামু আলাইকুম, বালা শুনি আপনারা সবাই। তো আজকে দেখতে পাররা গরুর মাংস লইছি রান্না করম, আর অনেক 1 কেজি গরুর মাংস লইছি, আর অনইল গিয়ে পেঁয়াজ কাটিয়া লইছি, আর অনইল গিয়ে আদা আর রসুন বাটা, আর অইল গিয়ে তেজপাতা আর গরম মশলা হলতা। তো আজকে হলতা আতে মাখাইয়া সুন্দর করিয়া সকলটা একলগে দিয়া গরু মাংস রান্না করম। তো এখন পেঁয়াজ যখন দিলাইরাম, পেঁয়াজ দিলাইছি, আইসকু বাগার সারা রান্না করম গরুর মাংসটা। আর এখন দিলাই মইল গিয়া রসুন আদা আর হইল তেজপাতা, এলাচি, দারচিনি গুঁড়। এখন বাকি সব মশলা এগুন আস্তে আস্তে অকলটা দিলেইমু, ওইল গিয়ে হলদুর গুঁড়া, আর ওইল গিয়ে এখন দিলাইমু মরিচের গুঁড়া। গরুর মাংস যেহেতু একটু জাল একটু বেশি হইলেও স্বাদ লাগে, তো আমি আজকে একটু এত বেশি জাল দিতাম না, আর সামান্য পরিমাণ, মানে পরিমাণ মতো যতটুকু লবণ লাগে ও লবণ। আরও একটা জিনিস হইলো গিয়া গোলমরিচ, কারণ গোলমরিচ আর লং না দিলে গরুর মাংস স্বাদ হয় না। আর আজকে ওইল গিয়া স্পেশালিস্ট ওইল দেখুন ওই যে সাতখরা, আজকেও সাতখরা দি গরুর মাংস রান্না করমু। তো মাংসের মাঝে এখন তেল ফুরাই দিলাম, এখন সুন্দর করে কলতা একলগে আমি মাখাই লইমু। গরুর মাংস কলতা দিয়া সুন্দর করে যত সময় আপনি মেরিনেট করিয়া রাখি দিবা, যত সময় কষাই রাখবা ততটাও ভালো হইব, মাংসটা খাইতে স্বাদ লাগে। তো এখন আমি চুলার মাঝে সুন্দর করে ওটা বয়াইছি, আর 10 মিনিট পরে ও মাংস ওলাখান হয়েছে, ইগু বালা করে আরও খসাইমু। যত সময় ধরে গরুর মাংস খসানে যায় ইগু স্বাদ খাইতে আরও তত মজা লাগে, আর এটা আস্তে আস্তে আরও সুন্দর একটা কালারও আইব। আজকে হাতখড়া দিয়ে গরুর মাংস রান্না করবো, কারণ ওই লোকে হাতখড়া দিয়ে গরুর মাংস মানে সেই রকম মজা, আর আমরা তো এটা সবসময় খাই। তো অনেকে হাতখড়া খাইতে চাইন না, কারণ ওই লোক গিয়া অনেকে কইন যে হাতখড়া তরকারি দেওয়া বাদে তিতা লাগে। তো আজকে কিলাখান তিতা ছাড়া হাতখড়া রান্নু, ওটা আপনারা দেখাইমু। তো গরুর মাংস অর্ধেক হয়ে যাওয়া বাদে এখন আমি চলে যাইলাম গিয়ে হাতখড়ার দ্বারা। অনেক একটা ছোটো ফাতিলর মাঝে আমি থোড়া গরম পানি দিছি, আর সামান্য পরিমাণ হলদুর গুঁড়া দিয়া ও হাতখড়া টুকরা এগুণ এখন দিলাইমু। এতে করিয়া কি তৈব, হাতখড়ার মাঝে যে একটা তিতা তিতা বাপ থাকে ওটা থাকতো নাই, আর ওইল গিয়া এটা তো সাদা হয়ে থাকছে, কালারটাও সুন্দর আইব হলুদ দেওয়ার কারণে এগুলো তিতা বাপটা। আর একটু আমি উনা দিয়া পানিটা ফেলাই দিমু, ও দেখুকা এটা এখন উতরি গেছে, তো এখন এটা উঠাই লইমু আমি। ওলাখান যখন ওই জীব তখন এটা উঠাইয়া এখন গরুর মাংসত, গরুর মাংসর মাঝে আমি এখন হাতখড়া এগুণ দিলাইমু টুকরা এগুণ। এখন দেখুন সুন্দর করিয়া ওটার মিক্স করে লইমু, সাতখড়া দি গরুর মাংস মানে কিতা হইতাম সেই রকম একটা মজাদার খানি। আর এটা তো সবাই বালা ফাইন হাতখড়ার গরুর মাংস, তো এখন সুন্দর করিয়া ওগুলোকে মিক্স করিয়া দিয়া আরও কত সময় এগুলো রান্না করম, খুব অল্প সময়ে রান্না করা যাইব। হাতখড়াটা যদি আগে থাকে একটু উনা দিয়া পানি ফেলাই দিন, তাইলে কোনোদিনও হাতখড়ার মাঝে তিতা লাগতো না, আর খাইতেও সেই রকম স্বাদ লাগব। তো আমার মাংস রান্না হয়ে গেছে হাতখড়া দি গরুর মাংস, ওই দেখুন কত সুন্দর লাগে দেখতে, আর খাইতেও মাশাল্লাহ সেই রকম হইব। আর আইসকুর মাংসত আমি তেল মশলা একটু কমাইয়াও দিছি, অবশ্য আমি ফরে দিয়ে আরও মশলা মশলা ফুরাইছি, যাই হোক। তো আজকের আমার রান্নাটা কিলাখান হয়েছে আপনারা অবশ্যই জানাইবা। সাতখড়ার দি গরুর মাংস ফ্লেভারটাও খুব সুন্দর, আর তো বালা থাকবা হলে আল্লাহ হাফেজ।